বলছি বেদ ও বিদ্যা কিছু জানবার প্রয়োজন হয় না, যদি গৌর চরণকে একটিবার সার করা যায়। মা গো, এই গৌর চরণকে সার করেছিল কে? আমরা প্রত্যেকেই জানি পরম ভক্ত শ্রীবাস। যে ভক্তের কথা আমরা প্রত্যেকেই জানি, ভক্ত বললেই তো প্রভুর ভক্ত হওয়া যায় না। প্রভুর তো আরো ভক্ত ছিল, কিন্তু ভক্ত শ্রীবাসের কথাটা আমরা এত পাই কেন? আর প্রভু কেনই বা সর্বদা সেই শ্রীবাস অঙ্গনে কীর্তন করতে? নবদ্বীপে কি আর কোনো জায়গা ছিল না? ছিল তো বাবা, তাহলে শ্রীবাসের গৃহে কেন কীর্তন করত? কারণ এই শ্রীবাস পূর্ব জন্মে ছিলেন দেবর্ষি নারদ মুনি। সেই নারদ মুনি প্রভুকে প্রতিদিন হরিনাম শ্রবণ করাত। একদিন প্রভু নারদকে ডেকে বলছে, নারদ, তুমি তো আমাকে প্রতিদিনই হরিনাম শ্রবণ করা, কিন্তু তোমার মুখে শুধু হরিনাম শ্রবণ করে আমার মনে তৃপ্তি হচ্ছে না। আচ্ছা নারদ, তোমার এই হরিনামের সাথে যদি একটি বাদ্যযন্ত্র হতো তবে খুব ভালো হতো। এখন দেবর্ষি নারদ মুনি বলছে, ও প্রভু, আমি বাদ্যযন্ত্র কোথায় পাবো বলো? বলছে, তুমি দেবী সরস্বতীর কাছে যাও, সে তোমাকে বাদ্যযন্ত্র দিয়ে দেবে। এখন মুখে নারায়ণ নারায়ণ করতে করতে চলেছে কোথায়? দেবী সরস্বতীর কাছে। দেবী সরস্বতী নারদ মুনিকে দেখতে পেয়ে বলছে, মুনিবাবু, তুমি আমার এখানে এসেছ কেন, কি হয়েছে? বলছে, হে মা, আমাকে নারায়ণ পাঠালেন, আমার প্রভু পাঠালেন, যে আমার প্রভু আমার মুখে হরিনাম শ্রবণ করে তার তৃপ্তি হচ্ছে না, তার সাথে যদি একটু বাদ্যযন্ত্র হতো তবে আমার প্রভু খুব তৃপ্তি পেত। তা আপনি কি আমাকে একটি বাদ্যযন্ত্র দিতে পারে? তখন দেবী সরস্বতী তার নিজের হাতের বীণাটি নিয়ে নারদ মুনির হাতে তুলে দিয়ে বলছে, ওরে বীণা, আমার তো সৌভাগ্য হলো না যে আমি প্রভুকে তৃপ্তি দিতে পারি, তা আমার এই বীণা তুই প্রভুকে হরিনাম শ্রবণ করে তুই আমার প্রভুকে আনন্দ দে। এই বলে বীণাটি তুলে দিয়েছি। তা সেই বীণা হাতে করে নারদ মুনি সেই দিন থেকে প্রভুকে নাম শ্রবণ করাচ্ছে। প্রভু নারদ মুনিকে ডেকে বলছে, নারদ, পরপর তিন যুগে তুমি আমাকে নাম শ্রবণ করাবে, আর আগত কলিযুগে আমি তোমাকে নাম শ্রবণ করাবো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি বল। তা বাবা, এই কলিতে সে দেবর্ষি নারদ মুনি তিনি হলেন শ্রীবাস প্রভু, আর ওদিকে সে নারায়ণ তিনি এই কলিতে জন্মগ্রহণ করেছেন আমাদের গৌর হরি রূপে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই তো প্রভু সর্বদা শ্রীবাস অঙ্গনে কীর্তন করতে। তিনি তো কথা দিয়েছিলেন তিন যুগে নারদ নাম শ্রবণ করিয়েছে, আর আগত কলিযুগে তিনি নাম শ্রবণ করাবে। তা সেই শ্রীবাস প্রভুর গৃহে প্রভু একদিন কীর্তন করছে, আর কীর্তন করতে করতে হঠাৎ শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, ও শ্রীবাস, আজ না আমি তোমার ঘরে নাম করে কোনো সুখ পাচ্ছি না। শ্রীবাস, তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে গো? হ্যাঁ বলো, আমি তো প্রতিদিনই তোমার গৃহে হরিনাম করি, কিন্তু শ্রীবাস, আজ আমি নাম করে কোনো সুখ পাচ্ছি না, তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস প্রভু গৌরহরির চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, দয়াময় যার ঘরে মঙ্গলময় হরি আছে তার ঘরে কি কখনো কোনো অমঙ্গল হতে পারে? বলো, যার ঘরে মঙ্গলময় হরি আছে তার ঘরে কি অমঙ্গল হতে পারে? বাবা,
শ্রীবাসপ্রভু যখন ভক্ত সঙ্গে মেতে হরিনাম করছে, হরিনাম করতে করতে হঠাৎ শুনতে পেল ভেতরের ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। শ্রীবাসপ্রভু ছুটতে ছুটতে ঘরের ভেতরে যেয়ে দেখছে, ঘরের ভেতরে প্রবেশ করে দেখছে তার স্ত্রী মালিনী দেবী কাঁদছে। মালিনী দেবী ক্রন্দন করছে। শ্রীবাসপ্রভু ছুটে যেয়ে বলছে, মালিনী, ও মালিনী, তুমি কাঁদছো কেন মালিনী? কি হয়েছে তোমার বলো, এমন ভাবে কাঁদছো কেন চিৎকার করে? আমি তোমাকে কেমন করে বলবো বলো, তুমি যখন প্রভুর সাথে হরিনাম করছো, তোমার আর আমার একমাত্র পথের সম্পদ, আমাদের আদরের ধন, আমার সন্তান, সে যে জনমের মতো তোমায় আর আমায় ছেড়ে চলে গেছে, সে যে জনমের মতো তোমার আর আমার মায়া ছিন্ন করে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, বলো বলো আমরা কেমন করে বাঁচব? যে মায়ের কোলে বসে, মায়ের হাতে তার সন্তান মারা যায়, সেই মাকে না কেঁদে থাকতে পারে? মালিনী দেবী চিৎকার করে করে কাঁদছে, তার একমাত্র সন্তান মারা গেছে। শ্রীবাসপ্রভু ছুটে এসে বলছে, দাঁড়াও মালিনী, দাঁড়াও, তুমি অমন ভাবে চিৎকার করে কেঁদো না, তুমি অমন ভাবে চিৎকার করে কেঁদো না মালিনী, আমার পুত্র মারা গেছে তাতে আমার কোন দুঃখ নেই, আমার পুত্র জনমের মতো আমায় ছেড়ে চলে গেছে তাতে আমার দুঃখ নেই, কিন্তু মালিনী, আমার প্রভু যে ঘরে হরিনাম করেছে, তোমার এই কন্দনের ধনে যদি আমার প্রভুর কর্ণে যায়, আমার প্রভুর হরিনামে ব্যাঘাত ঘটবে, আমার প্রভুর হরিনাম বন্ধ হয়ে যাবে, আর আমার প্রভু যদি হরিনাম করতে করতে হরিনাম বন্ধ করে দেয়, আমার পুত্র মারা গেছে তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমার প্রভুর হরিনামে যদি ব্যাঘাত ঘটে, আমি আর আমার এই প্রাণ রাখবো না, আমি আমার প্রাণ গঙ্গার জলে বিসর্জন দেব, তুমি কেঁদো না মালিনী, তুমি কেঁদো না। কৌর ভরি ওদিকে হরিনাম করছে বাবু, আর এদিকে শ্রীবাসপ্রভু একটি কাপড়ের টুপলি করে তার স্ত্রী মালিনী দেবীর মুখে দিয়ে গেছে, কত বড় ভক্ত ভবন বাবা, আমরা আর প্রভুর কতটুকু ভক্ত হতে পেরেছি, তার সন্তান মারা গেছে তাতে তার দুঃখ নেই, কিন্তু তার প্রভুর হরিনামে বাধা ঘটবে সেইটা সে সহ্য করতে পারবে না। একটি কাপড়ের টুপলি করে তার স্ত্রী মালিনী দেবীর মুখে দিয়ে গেছে, বলছে, মালিনী, তোমার কন্দনের ধ্বনি যেন আমার প্রভুর কর্ণে না পৌঁছে। আর ওদিকে প্রভু হরিনাম করতে করতে হঠাৎ শ্রীবাসকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস, আমি তো প্রতিদিনই তোমার গৃহে হরিনাম করি, কিন্তু আজ আমি হরিনামে কোনো সুখ পাচ্ছি না, বলো বলো না, তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে? দয়াময় তুমি তো মঙ্গলময় হরি, যার ঘরে মঙ্গলময় হরি থাকে তার কি কোনো অমঙ্গল হতে পারে বলো? পাশ থেকে এক ভক্ত
গৌরহরিকে ডেকে বলছে, দয়াময় দয়াময়, এই কিছুক্ষণ আগে শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে আর তুমি আমাকে জানাওনি? শ্রীবাস, তুমি কেমন বাবা যে তোমার পুত্র বিয়োগ হয়েছে আর সেটা শুনেও তুমি হরিনাম করছো? আমি এক্ষুনি যাব তোমার পুত্রের কাছে। ছুটতে ছুটতে গৌরহরি যখনই ঘরের মধ্যে প্রবেশ করেছে, দেখছে মালিনী দেবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গৌরহরি পেছন থেকে যেয়ে ডাকছে, মা, ও মা, মা গো। মালিনী দেবী ছুটে এসে গৌরহরির চরণ দুটি জড়িয়ে ধরেছে, প্রভু দয়াময়, তুমি তো অন্তর্যামী, বলো তুমি নাকি ভক্তাধীন ভগবান? আজ তুমি আমার গৃহে হরিনাম করছো আর আমার একমাত্র পুত্র আমায় ছেড়ে চলে গেছে জনমের মতো। ও যে আমার একমাত্র নয়নের মনে আমার বুকের ভাব, বলো আমি কি নিয়ে থাকবো? কি আমাকে একটি বার মা বলে ডাকবে তুমি? বলে দাও আমার, তুমি কি বলতে পারো কে আমাকে একটি বার মা বলে ডাকবে? বলো। গৌরহরি বলছে, মা, তুমি একটিবার মা বলা ডাক শুনতে চাও? বেশ, আমি তোমাকে শোনাবো। বাবা, যখনই সেই শ্রীবাসীর ছেলের কর্ণে মৃত সঞ্জীবনী সুধা হরিনাম দিয়ে তার প্রাণ ফিরিয়েছে আর সেই মৃত ছেলে উঠে বসেছে, গৌরহরি যে বলছে, ভাই, তুই তোর মাকে কাঁদিয়ে জনমের মতো চলে যাচ্ছিস, তোর মা যে তোর মুখে একটিবার মা বলা ডাক শুনতে চায়, তুই একটিবার তাকে মা বলে ডাক। বাবা, ভক্ত সন্তান কখনো ভক্ত পিতামাতা না হলে তার গর্বে ভক্ত সন্তান জন্মগ্রহণ করতে পারে না। তার পিতামাতা এত বড় ভক্ত ছিল বলেই অত বড় ভক্ত সন্তান তাদের গর্বে এসেছে। গৌরহরির চরণ দুটো বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, দয়াময়, দেখুন মা, এই জায়গাটাই কিন্তু আমাদের বুঝতে হবে, আসল সত্যটা এখানেই লুকিয়ে আছে। প্রভুর চরণ দুটি বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, দয়াময়, ইহ জগতে কে আমার মাতা আর কে আমার পিতা? কাকে আমি মা বলে ডাকবো বলো? এর আগে তো আমার অনেকবার জন্ম হয়েছে, অনেক মায়ের গর্ভে আমি জন্মেছি, কিন্তু কাকে আমি মা বলে ডাকবো? ইহ জগত যে আমার বলতে কেউ নেই, কা দেব কান্না কাস্তে পুত্র সংসার অতীব বিচিত্র, নলিনী জলগত কাল অতিশয় চপলা। বলছি, কে তোমার মাতা কে তোমার পিতা? কা দেব কান্না কাস্তে পুত্র সংসার অতীব বিচিত্র, কে আমার মা কে আমার বাবা? বলো প্রভু, আমি কাকে মা বলে ডাকবো তুমি বলো? এহ জগতে যে তুমি ছাড়া আমার বলতে আর কেউ নেই, আজ আমি তোমার মুখে হরিনাম শ্রবণ করতে করতে আমার এই দেহ ছেড়ে আমি চলে যেতে পেরেছি জনমের মতো। মাকে ডেকে বলছো, মা, মা গো, তুমি এমন ভাবে নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে আমার যাবার পথটাকে পিচ্ছিল করে দিও না মা,
আমাকে চলে যেতে দাও, এমন ভাবে তোমায় নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে আমার যাওয়ার পথে পিছলে করে দিও না মা। যে বস্তু নিত্য সার, ইহ জগতে যে সার বস্তু তাকে চেনো, অসার বস্তুকে নিজের বলে আঁকড়ে ধরে রেখো না মা। অন্তর যামি ভগবান তোমার গৃহে রয়েছে, তুমি তার ভজনা করো, তুমি আমার জন্য কেঁদো না, আমায় যেতে দাও। এই বলে শিবশির পুত্র আমার শুয়ে পড়ল। তবাগো এত বড়ই ভক্ত ছিলেন সেই শিবাস প্রভু, যে নিজের সন্তান বিয়োগ হয়েছে তাতে দুঃখ পাইনি, কিন্তু গৌরহরি যাতে তার গৃহ ছেড়ে চলে না যায়, তার হরিনামে যদি ব্যাহাত ঘটে, তাই কিন্তু তিনি নিজের প্রাণটা ত্যাগ করবে বলেছিল। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তার সেই ঠাকুর নয়নানন্দ দাস, তিনি লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিয়ে বলছি, হে কলির জি, তোমাদের বেদ বিদ্যা জানতে হবে না, শুধু তোমরা একটিবার হা গৌর গৌর বলে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো।